জলবায়ু পরিবর্তনের ফলে আবাসস্থল হারিয়ে নতুন ঠিকানায় যাবে বিস্তর প্রজাতির সাপের দল। আর এই নতুন ঠিকানার অন্যতম নাম হলো বাংলাদেশ। ফলে ভবিষ্যতে দেশে বাড়বে বিষাক্ত সাপের সংখ্যা। ভয়ঙ্কর ইয়েলো ব্যালির সি সাপ বিশ্বে বিষধরের দিক দিয়ে চতুর্থ। ইদানিং এই সাপ কক্সবাজার ও নোয়াখালী এলাকায় দেখা গেছে। বর্তমানের তুলনায় অনেক বেশি মানুষ মারা যাবেন সাপের কামড়ে, এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে সম্প্রতি এক গবেষণার ফলাফলে। ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বব্যাপী জলবায়ু ক্রমাগত পরিবর্তনের ফলে বিষাক্ত প্রজাতির সাপের নতুন অঞ্চল দল বেঁধে স্থানান্তর হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাণঘাতী সাপ ছোবল দিলে যেসব দেশে উন্নত চিকিৎসা সহ কোনো ধরনের পূর্বপ্রস্তুতি নেই, সেই সব দেশের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। আর এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশ ছাড়াও ভারত এবং ইংল্যান্ডও এই ঝুঁকির তালিকায় রয়েছে বলে গবেষণায় জানা গেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার সহ চীন এবং আফ্রিকার নামিবিয়া এবং নাইজারও এই ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে। গবেষণাটি 219 প্রজাতির বিষধর সাপের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও বৈরি আবহাওয়ার কারণে 2070 সালের মধ্যে এসব প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলবে। গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এদের আবাসস্থল দ্রুত কমে যাবে, তখন এসব প্রাণী অনুকূল পরিবেশের খোঁজে দলবদ্ধভাবে অন্যত্র চলে যাবে। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বিষধর গেবুন বাইপারের সংখ্যা অন্য অঞ্চলে 250% পর্যন্ত বৃদ্ধি পাবে। গবেষণার মূল লেখক ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সার্জিপের অধ্যাপক পাবলো এরিয়েল মার্টিনেজ জানিয়েছেন, যত বেশি জমি কৃষি ও পশুপালনের জন্য রূপান্তরিত হয় তত বেশি সাপের আবাসস্থল ধ্বংস হয়। তিনি বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে নতুন নতুন স্থানে এদের ব্যাপক উপস্থিতি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। যেসব দেশের আগে থেকে প্রস্তুতি নেই, তারা কিভাবে নিজেদের এবং পরিবেশকে নিরাপদ রাখবে সেটি এখন থেকে ভাবতে হবে। গবেষণা বিজ্ঞানী আনা পিনচর বলেছেন, বড় উদ্বেগ রয়েছে যে উচ্চ তাপমাত্রা, তীব্র আর্দ্র আবহাওয়ার ঘটনা এবং বন্যা সাপকে স্থানচ্যুত করে এবং জনবহুল অঞ্চলের আরও বেশি মানুষ তাদের হামলার শিকার হবেন। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।